বৈশাখী আমেজে বৈশাখী সাজে যখন আমরা পান্তা ইলিশ নিয়ে ব্যস্ত, প্রিয় দর্শক দেখুন সেই মুহূর্তে একজন ভিন্ন পেশার মানুষের নববর্ষ বরণের ধরন। আমি গরিব ইনসান কয়টা টেহা দিয়া জান ভাইজান কয়টা কয়টা টেহা দেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাত্র দশ টেহা। আমি গরিব ইনসান কয়টা টেহা দিয়া জান আমি গরিব ইনসান কয়টা। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান কয়টা টেহা দেন না। দোস্ত আমার কাছে মনে হয় ভাঙতি নাই। দাঁড়া আমার কাছে আছে কেন দেখো। এইটা কি দিলেন ভাইজান? দুইজনে মিললাম মাত্র দুই টেহা। তা কত দিবে? পয়লা বৈশাখ উপলক্ষে 50-100 টাকা দেন না। 50-100 টাকা? হ্যাঁ ভাইজান, মনে ইচ্ছা হয়েছে খাস মিঠাইয়া ওই দিন একটু বিরিয়ানি খাবো। বলে কি, পয়লা বৈশাখে সবাই খায় পান্তা ইলিশ, আপনি খাবেন বিরিয়ানি? হ্যাঁ ভাইজান, আমার মতন গরিব মানুষে তো একদিনই সুযোগ পাই বিরিয়ানি খাওয়ানের। তার মানে? এই মানে হইতাছে ওই পয়লা বৈশাখের দিন আপনার মতন বড় লোকেরা খায় পান্তা ইলিশ, সেই দিন বিরিয়ানির দাম কম চাহিদাও কম থাকে। আর তাছাড়া আমার মতন গরিব মানুষেরা তো সারা বছরই পান্তা খায়, ওই দিন বিরিয়ানি খাও। এই নাও 100 টাকা, পেট ভরে বিরিয়ানি খাও। আসসালামু আলাইকুম ভাইজান। ধন্যবাদ হে পয়লা বৈশাখ, তোমার জন্য এই সব বড় লোকেরা আমার মতন গরিব মানুষের মাটির সান কিনে পান্তা ইলিশ খায়। আজ আমি খাবো বিরিয়ানি। হ্যালো, অহন কই আমো? ও আচ্ছা আচ্ছা, আইতাছি। আমার আল্লাহ নবীর নাম উপহার পেতে এবং দিতে।